আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে কিডস অ্যান্ড মমের নিয়মিত প্রোগ্রামে। এবার আমরা আলোচনা করব দর্শকদের কাছ থেকে যে প্রশ্ন এসেছিল সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমি। প্রশ্ন করেছেন মাহবুবুল খোকন, জানতে চেয়েছেন বয়স 2 বছর বাবু, 9 কেজি ওজন, মোটামুটি খায় সব কিছু কিন্তু ওজন বাড়ছে না, কৃমির সমস্যা অনেক, ওষুধ দিলেও কিছুদিন পরপর আবার হয়। বাচ্চা যদি স্বাভাবিকভাবে বাড়ে তাহলে এটা খুবই ভালো, কৃমিনাশক ওষুধ আমাদের খেতে হয়, আমরা বছরে 2 বার করে কৃমিনাশক ওষুধ খাবো এবং এটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসার সবাইকেই কৃমিনাশক ওষুধ খেতে হবে। শিশুর 2 বছর বয়স, ওজন 9 কেজি, সেক্ষেত্রে শিশু অ্যালবেনডাজল সিরাপ 2 চামচ একবার সেবন করতে পারবে এবং এটা ট্যাবলেট ফর্ম বাসার সবাই খেতে পারবে, 2 বছরের নিচের শিশু এবং গর্ভবতী মা ছাড়া। রাকিব হাসান প্রশ্ন করেছেন বাচ্চাদের গরু বা ছাগলের চর্বি খাওয়ানো যাবে কি না। আমরা সাধারণত গরু এবং ছাগলের চর্বি এই ধরনের খাবারগুলো ছোটোবেলা থেকেই বর্জন করতে শিখব, এটা না দেয়াই ভালো হবে, এটা কোনো ভালো খাবার না। মাহফুজ আহমেদ জানতে চেয়েছেন বাচ্চার কানে শক্ত ময়লা হয়, অনেক চুলকায়, পরিষ্কার করব কিভাবে। সাধারণত কানে ময়লা হলে আমরা যে খাওয়া দাওয়া করি সেটার মাধ্যমে কানের ময়লা বের হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, কিন্তু এটা যদি জমে থাকে সেক্ষেত্রে আমরা কটন বাট দিয়ে খুব বেশি দূরে না, কাছাকাছি নিয়ে অল্প করে পরিষ্কার করে দিতে পারি। কিন্তু এটা যদি জমে শক্ত হয়ে যায় এবং ব্যথা হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে বাচ্চা চিকিৎসা দিবেন। মারিয়াম আপনি জানতে চেয়েছেন বাবুর বয়স 18 মাস কিন্তু হাঁটে না, এখন আমি কী করব। 18 মাস বয়সে আমরা আশা করি বাবু হাঁটবে এবং সে ইন্ডিপেন্ডেন্টলি দৌড়াতেও পারবে। 18 মাস বয়সে বাবু যদি না হাঁটে এটা তার ডেভেলপমেন্টাল ডিলে হচ্ছে, আপনি অবশ্যই নিকটস্থ শিশু চিকিৎসকের পরামর্শ নেবেন। আসমাউল হোসনা প্রশ্ন করেছেন আমার বাচ্চার বয়স 2 দিন, আমার বাচ্চার পায়খানার সাথে রক্ত যাচ্ছে, কী করব। 2 দিন বয়সের বাচ্চার পায়খানার সাথে রক্ত যাচ্ছে এটা একটা ডেঞ্জার সাইন, তার মানে তার পায়খানাতে ইনফেকশন হয়েছে, খাদ্যনালীতে ইনফেকশন হয়েছে, তার কারণে রক্ত যাচ্ছে। এটা অবশ্যই আপনাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রক্ত যাওয়ার কারণ জেনে সেটা সঠিক চিকিৎসা নিতে হবে, আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন। আব্দুল্লাহ মাসুদ জানতে চেয়েছেন বাচ্চার বয়স 8 বছর, 3 দিন ধরে 3-4 দিন পরপর একবার পায়খানা করে, এটা থেকে মুক্তি পাওয়ার উপায় কী। শিশু যদি 3 দিনে একবার পায়খানা করে এটাকে আমরা বলি কনস্টিপেশন, তার মানে হচ্ছে তার পায়খানা শক্ত পায়খানা হচ্ছে। এই বয়সী শিশুদের জন্য এটা একটি কমন, কারণ আমাদের শিশুরা এখন ঠিকমতো শাকসবজি ফলমূল খায় না, বেশিরভাগ শিশুদেরই খাদ্যাভ্যাসে অসুবিধা দেখা যায়, তারা বেশি ফাস্টফুডে অভ্যস্ত হয়ে গিয়েছে, সেটা বাসায় তৈরি হোক বা দোকানের খাদ্যই হোক, এগুলাতেই আমাদের শিশুরা এখন বেশি পছন্দ করে এবং শিশুর পছন্দ অনুযায়ী আমরা দিয়েও থাকি, কিন্তু এটা কোনো সঠিক খাদ্যাভ্যাস অবশ্যই না, যার এই খাদ্যাভ্যাসের কারণেই তার এই সমস্যাটা হচ্ছে। কনস্টিপেশন থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের শিশুদেরকে ব্যালেন্স ডায়েট দিতে হবে এবং শাক সবজি ফলমূলের অভ্যাস প্রতিদিন খাদ্য তালিকায় রাখতে হবে এবং তার যে পানির পরিমাণটা, সে যা পানি সেবন করছিল তার পরিমাণটা বাড়াতে হবে, তাকে খেলাধুলা করার সুযোগ দিতে হবে। এই সব কিছু মিলেই আমরা বলি লাইফস্টাইল মডিফিকেশান, এভাবেই শিশুর অভ্যাসটা হয়ে যাবে। আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তার টয়লেট ট্রেনিং, আমরা শিশুকে অবশ্যই টয়লেটে যেয়ে পায়খানা করার অভ্যাস করতে হবে এবং এটার জন্য আমাদেরকে প্রতিদিন প্রতিটা ভারী খাবার খাওয়ার পরে শিশুকে 5-10 মিনিট টয়লেটে বসিয়ে রাখতে হবে, যাতে সে বুঝতে পারে যে এই সময় তাকে পায়খানাটা করে ফেলতে হবে এবং একবার যখন সে বুঝে ফেলবে যে এভাবে অভ্যাস করলে এটা আমাদের জন্য কমফোর্টেবল, তখন সে নিয়মিত পায়খানা করবে। এভাবেই আমরা কনস্টিপেশন থেকে মুক্তি পেতে পারি। দেবাশিস জানতে চেয়েছেন বাচ্চার বয়স 21 দিন, নাভি থেকে পুঁজ বের হচ্ছে, এটি একটি ডেঞ্জার সাইন, নবজাতক শিশুর নাভি থেকে যদি পুঁজ বের হয় তার মানে সে ইনফেকশনে আক্রান্ত হয়েছে। আপনার শিশু যদি ঠিকমতো খাওয়া দাওয়া না করে এবং তার পেশাবের পরিমাণ কমে যায়, নাভি থেকে যদি এরকম পুঁজ বের হতে থাকে, বুঝতে হবে শিশু মারাত্মকভাবে ইনফেকশনে আক্রান্ত হয়েছে। অবশ্যই এটার জন্য অ্যান্টিবায়োটিক সেবন করতে হবে। নাভিতে আমাদের একটি অভ্যাস থাকে, নাভিতে সাবান দেয়া,
তেল দেওয়া, অনেক কিছু আমরা দিয়ে থাকি, এসব কারণে নাভিতে ইনফেকশন হয়ে থাকে। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, নবজাতক শিশুর নাভি সবসময় শুকনো রাখার চেষ্টা করতে হবে, সেটা যেন ভিজে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, এবং নাভিটি সবসময় শুকনো রাখবো এবং বাইরে থেকে আমরা কোনো কিছুই নাভিতে ব্যবহার করব না, তাহলেই নাভিটি তাড়াতাড়ি পড়ে যাবে এবং নাভির ইনফেকশন থেকে বাচ্চার নাভিতে কোনো ইনফেকশন হবে না, বাচ্চা সুস্থ থাকবে। আমরা যদি ডায়াপার ব্যবহার করি সেক্ষেত্রে ডায়াপারটি অবশ্যই নাভির নিচে আমরা পরাবো, যাতে তার পেশাব পায়খানা দিয়ে নাভিটি ভিজে না যায়। এভাবে নাভিকে আমরা ড্রাই রাখতে পারি, এবং ড্রাই থাকলেই নাভি, শুকনো থাকলেই নাভিটা ইনফেকশন হবে না। আমজাদ আলী জানতে চেয়েছেন, বাচ্চার বয়স 2 বছর এবং রাতে ঘন ঘন প্রস্রাব করছে, শিশু রাতে ঘন ঘন প্রস্রাব করতে পারে, সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে শিশুকে সন্ধ্যার পর থেকে আমরা পানির পরিমাণটা কমিয়ে দিব। দিনের বেলা সে চাহিদা মতো পানি সেবন করবে, কিন্তু সন্ধ্যার পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত স্বাভাবিক যতটুকু তার চাহিদা সেই অনুযায়ী পান করবে, এবং শিশুকে কোল্ড ড্রিঙ্কস আমরা যেমন কোক, স্প্রাইট, চা, কফি এগুলো খাওয়া থেকে বিরত রাখবো, এবং সে বিছানায় যাওয়ার আগে আমরা কমপক্ষে 2 বার তাকে পেশাব করাবো, তারপর তাকে ঘুমাতে দিব, এবং বয়স বাড়ার সাথে সাথে এটা ঠিক হয়ে যাবে, এতে ঘাবড়ানোর কোনো কারণ নেই। সন্দীপ কুমার জানতে চেয়েছেন, মেয়ের বয়স 4 বছর, তার কৃমির সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে কী করা যেতে পারে? 4 বছর বয়স হলে অবশ্যই শিশুকে আমরা কৃমিনাশক ওষুধ দিতে পারি, সেক্ষেত্রে আমরা অ্যালবেনডাজল সিরাপ 2 চামচ একবার একদিন দিব, এবং এটার যে ট্যাবলেট ফর্ম আছে, ট্যাবলেট অ্যালবেন, বাসার সবাই খাবে, গর্ভবতী মা ছাড়া এবং 2 বছর নিচের শিশু ছাড়া, এবং আমরা বছরে 2 বার সেবন করব। হাসান জানতে চেয়েছেন, বাচ্চার বয়স 8 দিন, 2 দিন ধরে মাসিকের রাস্তায় হালকা রক্ত যাচ্ছে, এই ক্ষেত্রে করণীয় কি? 8 দিন বয়সের শিশু জন্মের পর মার কাছ থেকে কিছু হরমোন তার শিশু শরীরে আসে, সেই ক্ষেত্রে হালকা রক্ত যাওয়া এটা স্বাভাবিক, এতে ঘাবড়ানোর কোনো কারণ নেই। আপনি শিশুকে পর্যবেক্ষণ করবেন, যদি অতিমাত্রায় রক্ত যায় সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেবেন। আরিফুল ইসলাম জানতে চেয়েছেন, বাচ্চার বয়স 3 বছর 4 মাস, শিশুর অতিমাত্রায় লালা পড়ছে, 3 বছর 4 মাস বয়সে যদি আগে যদি এরকম সমস্যা না থেকে থাকে, নতুন করে যদি এই সমস্যা হয়, সেক্ষেত্রে বুঝতে হবে শিশুর মুখে কোনো ঘা হয়েছে কি না, শিশুর জিব্বাটি সাদা হয়ে আছে কি না, শিশুর জিব্বা লাল হয়ে আছে কি না, তাহলে আপনি বুঝতে পারবেন শিশুর মুখে ঘা হয়েছে, প্রদাহের কারণে সে স্বাভাবিক খাওয়া দাওয়া খেতে পারছে না এবং অতিমাত্রায় লালা পড়ছে, সেক্ষেত্রে তার চিকিৎসার প্রয়োজন, তাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা নিতে হবে, তাহলে সে উপকৃত হবে। সাইফুন্নাহার লাকি জানতে চেয়েছেন, শিশুকে গোসলের জন্য পানিটি রোদে গরম করা যাবে কি না? যাবে, এতে কোনো সমস্যা হবে না। গোসলের পানিটি এই কতটুকু গরম হলে শিশুর জন্য আরামদায়ক হবে সেটা বোঝার উপায় হচ্ছে, আপনি পানিটাকে ফিল করবেন, শরীরে যদি পানিটি আরামদায়ক হয় আপনার জন্য, তাহলে শিশুর জন্য সেটা সঠিক মাত্রায় গরম আছে। অতিমাত্রায় গরম পানি আমরা ব্যবহার করব না, বা অতিমাত্রায় ট্যাপের পানি যদি ঠান্ডা হয় সেটিও ব্যবহার করব না। কুসুম কুসুম গরম পানি, যেটি শরীরে লাগলে আরাম অনুভূতি হয়, সেটি আমরা ব্যবহার করব। মাহবুবুল হক জানতে চেয়েছেন, বাচ্চার অটিজমের সমস্যা আছে কি না সেটা কি করে বুঝতে পারব? বাচ্চার অটিজম সমস্যা আছে কি না এটি এখন একটি সময়ের দাবি। আমাদের শিশুরা এখন দেখা যায় প্রায়ই বয়সের তুলনায় কথা বলছে না, চোখে চোখ রাখছে না, এগুলো হচ্ছে প্রাথমিক সাইন, যেটা দেখে আমি বুঝতে পারবো। আপনার শিশুর বয়স যদি 18 মাসের কাছাকাছি হয়, তাকে যদি আমরা ডাক দেই, নাম ধরে ডাকি, সে যদি রেসপন্স না করে, চোখের দিকে চোখ না রাখে, তাকে যদি আমরা কোনো কিছু নিজের থেকে সে যদি কোনো কিছু পয়েন্টিং করে এভাবে নির্দেশ করে যদি না দেখায়, এইগুলো হচ্ছে প্রাথমিক সাইন, যে আমরা বুঝতে পারবো তার ডেভেলপমেন্টটা ঠিক মতো হচ্ছে না। 1 বছর বয়সে বাবা মা মনোসিলেবল সে কথা বলবে, কথা বলছে না। 2 বছর বয়স হয়ে গিয়েছে, 2টি করে শব্দ বলবে, আমি খাবো, আমি যাব, এগুলা করছে না, সে নিজের মতো খেলা করছে একাকিত্বভাবে, কোনো অন্য বন্ধুর সাথে খেলতে চাচ্ছে না, গ্রুপে যাচ্ছে না, গ্রুপ ওয়ার্ক করছে না, ডাকলে শুনছে না, চোখে চোখ রাখছে না, এগুলো হচ্ছে প্রাথমিক অটিজমের সাইন।
এরকম কোনো কিছু যদি আমরা দেখতে পাই, তার সোশ্যাল স্মাইল নাই, কোনো কিছু নিয়ে আনন্দিত হচ্ছে না, নিজের মতো একা একা ঘুরে বেড়াচ্ছে, নিজের মতো খেলে বেড়াচ্ছে, নিজে থেকে কোনো কিছু চায় না, কোনো কিছু প্রয়োজন হলে আপনাকে টেনে ধরে নিয়ে যায় কিন্তু সে আপনাকে পয়েন্টিং করে বলছে না যে আমি ওটা নিব, তখনই আপনি বুঝতে পারবেন যে তার স্বাভাবিক বুদ্ধি বিকাশ হচ্ছে না। সেক্ষেত্রে আপনি শিশু ডক্টরের পরামর্শ নিয়ে পরবর্তী চিকিৎসার ব্যবস্থা নেবেন। নাফিসা জানতে চেয়েছেন, বাচ্চা খেতেই চায় না, এখন কোনো ভিটামিন আছে কি না যেটা বাচ্চার খাওয়া ইচ্ছা হবে? সাধারণত আমরা যেটা করি, শিশুকে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে জোর করে খাওয়ানোর চেষ্টা করি। এটা একটি প্রধান এবং প্রথম কারণ শিশুর খাওয়ার প্রতি আগ্রহ না থাকার। সেক্ষেত্রে যেটা করতে হবে আপনাকে, শিশু যে খাবারটি খেতে পছন্দ করে সেই খাবারটি আমরা 3 থেকে 4 ঘন্টা পরপর অফার করব এবং প্রতিটি খাবার আধা ঘন্টার বেশি কোনোভাবেই আমরা চেষ্টা করব না, তাকে কখনোই আমরা জোর করে খাওয়াবো না। যখন আমরা তাকে স্টমাক এমটি হওয়ার একটা টাইম দিব, দ্যাট মিন্স 3 থেকে 4 ঘন্টা আমি শুধু পানি ছাড়া কিছু দিব না, তখন তার স্টমাক এমটি হয়ে যাবে, তখন সে খাওয়ার প্রতি আগ্রহ প্রকাশ করবে। একবার যদি আমি একবার 1-2 চামচ খাওয়ালাম, কিছুক্ষণ পর 1 ঘন্টা পর আবার মনে হলো আবার কিছু একটা দেওয়ার চেষ্টা করলাম, এতে শিশুর খাদ্যাভ্যাস ঠিক থাকে না এবং খাদ্যের প্রতি আগ্রহটা সে হারিয়ে ফেলে এবং আমার খুশি মতো শিশু খাবে না। শিশুর যেটা খেতে ভালো লাগে, বাসায় তৈরি খাবার, সেই খাবারগুলোই আমরা শিশুকে অফার করব। যে কোনো ধরনের ভিটামিন আমরা শিশুকে দিতে পারি, এটা সাময়িক একটি চিকিৎসা। ভিটামিন খেলেই যে শিশুর খাওয়ার রুচি বাড়বে এমন কোনো কথা নেই। সাধারণত ব্যালেন্স ডায়েট দিলে এবং নিয়মিত বাসায় তৈরি খাবারগুলো খাওয়ালেই শিশুর সব ধরনের চাহিদা পূরণ হয়ে যায়, আলাদা করে ভিটামিন খাওয়ানোর প্রয়োজন হয় না। যখন আমরা তাকে একটা খাদ্যের গ্যাপ দিব, স্টমাক এমটির টাইমটা দিব, তখন সে নিজে থেকেই খেতে পছন্দ করবে, খাবে। এবং দোকানের খাবার, চকলেট, চুইংগাম, চিপস, জুস, ড্রিঙ্কস, এগুলা থেকে যদি আমরা তাকে বিরত রাখি, তার সময় মতো ক্ষুধা লাগবে এবং বাসায় তৈরি খাবারটা সে খেয়ে নেবে। প্রিয় দর্শক, অনেক কথা হলো, অনেক জ্ঞান আমরা বিনিময় করলাম। আমরা এখন অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আমাদের প্রত্যেকটি শিশু সুস্থ থাকবে, সুন্দর থাকবে। প্রত্যেকটি শিশু সুস্থ জীবন কামনা করে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।